সকল বন্ধুদেরকে অঙ্কিতাস ফাইন আর্ট চ্যানেলে স্বাগত আমরা সব সবসময় বিভিন্ন দেবদেবীদের বিষয়ে জানতে খুব আগ্রহী তেমনি আজ এক জীবন্ত দেবতা সম্পর্কে আমরা জেনে নেব সেটা আর কেউ নয় স্বয়ং হনুমানজি অর্থাৎ বজরং বলি সমস্ত দেবদেবীর মতো হনুমানেরও একশো আটটি নাম আছে তার মধ্যেও যে দুটি নাম আমরা সবচেয়ে বেশি শুনি সেটি হচ্ছে হনুমান এবং বজরং বলি কীভাবে এই নাম সেটা আমরা আজ জেনে নেব পিতা কেশরী এবং মাতা অঞ্জনীর পুত্র ছিল মারুতি শৈশবে তার নাম মারুতিই ছিল কিন্তু একদিন সে একটি বৃক্ষ ছায় ঘুমিয়েছিল তার ঘুম ভেঙে যায় এবং তার প্রচণ্ড খিদে পায় খিদে পেলে সে গাছের আড়ালে দেখতে পায় একটি লাল টকটকে জিনিস যে ফল ভেবে সেটার দিকে অগ্রসর হতে থাকে এবং ধীরে ধীরে অগ্রসর হতে থাকে অগ্রসর হতে 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 সে অনেক দূর যায় কিন্তু সে তাও পায় না কিন্তু তার খিদে এতই প্রকট ছিল যে সে আরও ছুটতে থাকে আরও ছুটতে থাকে সে সে এক সময় সেই লাল টকটকে জিনিসটাকে সে গ্রাস করে নেয় গ্রাস করে নেয় আসলে সেই জিনিসটা ছিল সূর্য সেই দিন ছিল অমাবস্যার দিন এবং সূর্যগ্রহণের দিন রাহু যখন সূর্যকে ভক্ষণ করতে যাবে কিন্তু সেই সময় সে সূর্যকে পায় না তখন সে দেবরাজ ইন্দ্রের স্মরণাপন্ন হয় এবং সে বিষয়ে জানায় দেবরাজ ইন্দ্র ওই কথা শুনে মারুতিকে বলে সূর্যকে মুখ থেকে বের করার জন্য কিন্তু সে বের করতে নারাজ হয় কিছুতেই সে রাজি হয় না মারুতি মুখ থেকে সূর্য বের করতে তখন দেবরাজ ইন্দ্র রেগে গিয়ে তার বজ্র দ্বারা তার মুখে প্রহার করে এবং সূর্য বেরিয়ে আসে কিন্তু মারুতি মূর্ছিত হয়ে পড়ে এবং তার হনু অর্থাৎ সংস্কৃততে যাকে হনু বলে বাংলায় তাকে চিবুক বা থুতনি বলে সেটি ভেঙে যায় হনুকথার অর্থ হচ্ছে চিবুক এবং মান কথার অর্থ বিকৃত অবস্থা সেই থেকেই নাম হয় হনুমান এবং এই ঘটনার পরে তার পিতা পবনদেব কেশরী জানতে পারে এবং সে খুব রেগে যায় এবং তার পুত্রকে সে নিয়ে একটি গুহার মধ্যে গুহার মধ্যে অবস্থান করে এবং পুরো পৃথিবীর বায়ুপ্রবাহকে বন্ধ করে দেয় জীব অর্থাৎ জীবকুল সংকটের মধ্যে পড়ে এবং দেবরাজ ইন্দ্রের স্মরণাপন্ন হয় দেবরাজ ইন্দ্র পুনরায় পবনদেবকে বায়ুপ্রবাহ চালানোর জন্য অনুরোধ করে এবং তার পুত্রকে বরদান দেয় এবং প্রাণ ফিরিয়ে দেয় হনুমানকে বরদান দেয় যে তার সমস্ত অঙ্গ বজ্রের ন্যায় শক্তিশালী হয়ে উঠবে অর্থাৎ বজ্র অঙ্গ বলি বজ্রের মতো শক্তিশালী অঙ্গ যার সেই থেকেই তার নাম হয় বজরঙ্গলি আরেকটি কথা বজরঙ্গলির আরেকটি ঘটনা প্রচলিত আছে রামায়ণ অনুসারে একদিন মাতা সীতা তার স্মৃতিতে সিঁদুর লাগাচ্ছিলেন সেটা দেখে হনুমান তাকে প্রশ্ন করে যে কেন তিনি এমন করছেন তখন মাতা সীতা বলে যে তার স্বামী অর্থাৎ শ্রীরামের দীর্ঘায়ু কামনার জন্য তিনি মাথায় সিঁদুর লাগাচ্ছেন এবং সে কথা শুনে হনুমান সেখান থেকে চলে যায় এবং তার সারা দেহে সে সিঁদুর লাগায় যাতে তার গুরু অর্থাৎ শ্রীরাম আরও বেশি বেশি দীর্ঘায়ু লাভ করে এবং সেটা শ্রীরাম দেখতে পারে দেখে তাকে প্রশ্ন করে যে কেন সে এরকম করেছে এবং হনুমান তার কারণ রামকে বলে এবং রাম শুনে তার ভক্তের এই রূপ ভক্তি দেখে খুশি হয়ে তাকে বজরং বলি বজ্র বজ্রং অর্থাৎ রং রঙিন এই থেকেই তার নাম বজ্রংবলী বলি আখ্যা দেয় এই রকম আরও আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আরও সাথে সাথে বিভিন্ন আর্টের ভিডিও রয়েছে সেগুলো দেখতে থাকুন ভালো লাগবে কমেন্ট করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ